আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল ধারাবাহিক পরীক্ষা চালালো পাকিস্তান। ইরানের মহাকাশ জয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হতাশা প্রকাশ। করোনা পরিস্থিতিতেও ট্রাম্পের একনায়কত্ব বহল, ইউরোপের তীব্র সমালোচনা। প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনা মোকাবেলায় বড় সাফল্য দেখিয়েছে ইরান। মুসলিম দেশগুলোর সংসদ স্পিকারদের শুভেচ্ছা জানালেন লারিজানি। অচেতন অবস্থায় কিম জং উন দাবি জাপানি সংবাদমাধ্যমের। এবং সর্বশেষ থাকছে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ইরানকে শক্তিশালী করেছে বলছেন মার্কিন সিনেটর। তাহলে কি মার্কিনরা স্বীকার করেই নিচ্ছে যে মার্কিনদের কারণেই ইরান আজ পৃথিবীর সর্বশেষ বা সেরা শক্তিতে রূপান্তরিত হয়েছে? তারা কি পরাশক্তি অর্জন করেছে? এ বিষয়ে সর্বশেষ থাকছে ভিডিওর শেষ অংশে। অবশ্যই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পাকিস্তান নৌবাহিনী শনিবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল ধারাবাহিক পরীক্ষা চালিয়েছে। উত্তর আরব সাগরে এই পরীক্ষা চালানো হয়েছে বলে পাক নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরশিদ জাভেদ জানিয়েছেন। জাহাজ এবং দুই ধরনের বিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানান তিনি। পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি এ সময় উপস্থিত ছিলেন। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ছোড়ার মাধ্যমে পাক নৌবাহিনীর অভিযান সক্ষমতা এবং সামরিক প্রস্তুতি প্রমাণ করেছে বলে বিবৃতিতে বলা হয়। অ্যাডমিরাল আব্বাসি বলেন, শত্রুর হঠকারী আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে পুরোপুরি সক্ষম পাক নৌবাহিনী। অবশ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং এর নির্মাণ সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের প্রযুক্তিগত উৎকর্ষের মোকাবেলায় আমেরিকার হতাশার বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই হতাশা প্রকাশ করেন। পম্পেও আমেরিকার স্থানীয় সময় শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন, ইরান তার মহাকাশ গবেষণা কর্মসূচিকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ বলে যে দাবি করছে তা সত্য নয়। ইরানের পক্ষ থেকে নিজস্ব প্রযুক্তিতে সফলভাবে ভূপৃষ্ঠের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের সাফল্যে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের এই পদক্ষেপ প্রমাণিত হয় যে দেশটি পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে চায়। এর আগেও অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়াদ আব্বাস মুসাবি আমেরিকার এই ধরনের দাবির জবাবে বলেছেন, মহাকাশ গবেষণা ইরানের ন্যায়সঙ্গত অধিকার এবং শান্তিপূর্ণ এই অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ইরানকে কেউ বাধা দিতে পারবে না। ইরান গত বুধবার নিজস্ব রকেটের সাহায্যে সামরিক উপগ্রহ নূরকে মহাকাশে পাঠায় এবং উপগ্রহটি পৃথিবীর 425 কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হয়। বিশ্বের দেশগুলো বহুপাক্ষিক সহযোগিতা গড়ে তোলা, সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং বিরাজমান নানা সংকট মোকাবেলার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একনায়কত্ব ও স্বেচ্ছাচারী নীতি অব্যাহত রেখেছেন। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে জর্জরিত এবং এই ভাইরাস মোকাবেলায় সব দেশের সহযোগিতা প্রয়োজন, তখন আমেরিকা তার নীতিতে অটল রয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেসেপ বোরেল কয়েকটি দেশের স্বেচ্ছাচারী নীতির তীব্র সমালোচনা করে করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি সরাসরি মার্কিন নীতির সমালোচনা করে বলেছেন, করোনার মতো প্রাণঘাতী ভাইরাস মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে একক আধিপত্যের শৃঙ্খল থেকে বেরিয়ে আসা। কেননা কোনো দেশের একার পক্ষে এই ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয় এবং এই ভাইরাস কোনো সীমানা চেনে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাইকেল আলারফ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেছেন, বর্তমান বিশ্বে কয়েক মেরুতে পরিণত হয়েছে এবং মার্কিন সরকারের উচিত এই বাস্তবতা মেনে নেওয়া। গত কয়েক মাসে সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেখা দেওয়ায় এই ভাইরাসের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে।
জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারাও আসন্ন বিপর্যয় মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে করোনা পরিস্থিতি বিষয়ক জরুরি বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে এই ভাইরাস মোকাবেলায় বহুপাক্ষিক এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই আহ্বান সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারী নীতিতে অটল থেকে বিশ্বকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন। তিনি তার ভাষায় করোনা ইস্যুতে চীনের কার্যক্রমকে গোপন রাখতে সহযোগিতা করার দায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিযুক্ত করে এই সংস্থাকে দেওয়া আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যা লুদ্রিয়ান মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, এতে করে বহুপাক্ষিক সহযোগিতার পরিবেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুর্বল হয়ে পড়বে। করোনা পরিবর্তী অর্থনৈতিক মন্দা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটাই এখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ করোনা পরবর্তী সময়কে নয়া রাজনৈতিক এবং বিশ্ব ব্যবস্থার সূচনা হিসাবে দেখছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এখনও স্বেচ্ছাচারিতা প্রদর্শনের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থা চলতে থাকলে আমেরিকা বিশ্ব অঙ্গন থেকে ছিটকে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনা ভাইরাস মোকাবেলায় তার দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইরানে করোনার আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠার প্রবণতা অনেক বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট রুহানি শনিবার সন্ধ্যায় তেহরানের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। করোনা ভাইরাসকে বিশ্বের সবগুলো দেশের সরকারের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রেখে কিভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় গোটা বিশ্ব এখন সেই পরীক্ষায় অবতীর্ণ। ইরানের উপর আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, বিশ্বের বহু উন্নত দেশে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেলেও ইরান এই প্রাণঘাতী রোগে আক্রান্ত কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যায়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছে তেহরান। বৈঠকে করোনা ভাইরাসের প্রকোপ সত্ত্বেও অর্থনীতির চাকা সচল রাখার নানা উপায় তুলে ধরে ইরানের বেসরকারি উদ্যোক্তারা। এ সময় দেশের অর্থনৈতিক উন্নতির অবদান রাখার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের পার্লামেন্ট স্পিকার ডক্টর আলী লারিজানি পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম দেশগুলোর সংসদ স্পিকারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি গত শনিবার প্রথম রমজানে মুসলিম দেশগুলোতে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলোকে পরস্পরের আরও কাছে আসার সুযোগ করে দিয়েছে মাহে রমজান, কাজেই আমাদেরকে মুসলিম উম্মার নানা সমস্যা ও সংকট দূর করতে এই সুযোগ কাজে লাগাতে হবে। মুসলিম দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের কাছে পাঠানো বার্তায় ডক্টর লারিজানি বলেন, করোনা সংকট উত্তর পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হলে মুসলিম উম্মার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিত হবে এবং মুসলমানরা সুস্বাস্থ্যময় পরিবেশে বসবাস করতে পারবে। তিনি মুসলিম বিশ্বের পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। সম্প্রতি স্থানীয় পত্রিকা ডেইলি এনকে অসমর্থিত সূত্রের বরাতে জানিয়েছিল, গত বছরের আগস্ট থেকেই কিম হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পায়কতু পাহাড় থেকে ঘুরে আসার পর থেকে তার সেই সমস্যা আরও প্রকট হয়। এই সংবাদের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে কিমের অসুস্থতার প্রসঙ্গ আলোচনায় আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে দেশটিতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন। তবে এবারে জাপানি সংবাদমাধ্যম সুখান গোন্দাই কিমের হৃদযন্ত্রে অপারেশনের বিস্তারিত বর্ণনা হাজির করেছেন। ওই খবরে বলা হয়েছে, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা তাকে অজ্ঞান করেননি, আর অপারেশনের সময় তিনি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েন, আর সেই কারণেই অপারেশনে বিলম্ব হওয়ার এক পর্যায়ে অচেতন অবস্থায় চলে যান কিম। কিম জং উনের স্বাস্থ্যের অবনতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জনের মধ্যে নিজ দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও অনুপস্থিতি থাকার কথা সামনে আসে। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ খেলাধুলা, মালবেরি পেকে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে খবর প্রকাশ হলেও কিম জং উন কোথায় আছেন সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদপত্র রোদাং শিনমুন এই বুধবার স্বনির্ভর অর্থনীতি ও করোনা ভাইরাস বিরোধী পদক্ষেপ সংক্রান্ত প্রবন্ধ ছাপা হয়েছে। তবে সেখানেও কিম জং উনের কোনো খবর প্রকাশ হয়নি। শনিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চীনের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক লিয়াজো বিভাগের শীর্ষ নেতা বৃহস্পতিবার উত্তর কোরিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছে একদল চিকিৎসক। চীনের পররাষ্ট্র বিভাগের এই নেতা উত্তর কোরিয়া সংক্রান্ত বিষয়ে দেখভাল করেন। রয়টার্স দাবি করছেন, চীনের ওই সূত্র এই সংক্রান্ত অন্যান্য তথ্য দিতে রাজি হয়নি। এমনকি তাৎক্ষণিক চেষ্টায় লিয়াজো বিভাগের কোনো নেতাও মন্তব্য সংগ্রহে সমর্থন হয়নি ওই ব্রিটিশ সংবাদমাধ্যমটি। আমেরিকার একজন প্রভাবশালী সিনেটর অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং চার বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল হয়েছে। কানেকটিকাট থেকে নির্বাচিত বিরোধী ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি কয়েক দফা টুইট বার্তায় এই মন্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী যে কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয় তারা কতটা শক্তিশালী হয়েছে। ক্রিস মার্ফি বলেন, চার বছর আগের তুলনায় যে কোনো বিচারে ইরান এখন মধ্যপ্রাচ্যে শক্তিশালী, অন্যদিকে আমেরিকা দুর্বল হয়েছে। মার্কিন সিনেটর তার টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভুল নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, 2016 সালে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল নীতি গ্রহণ করছেন, যার কারণে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়েছে। গত 22 এপ্রিল ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র সর্বপ্রথম তাদের সামরিক উপগ্রহ কক্ষপথে পাঠায়। নূর অন নামের উপগ্রহটি এরই মধ্যে সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে এবং সিগন্যাল পাঠাতে শুরু করেছে। আর এর মাধ্যমেই প্রতীয়মান হয় যে ইরান পরাশক্তিতে রূপান্তরিত হতে চলেছে এবং আমেরিকার কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।